ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লকডাউনে শিশু পাচারের চেষ্টা উদ্ধার, 21টি শিশু ময়দান এলাকায় বাস ভর্তি শিশু উদ্ধার, কারখানায় কাজের জন্য নিয়ে আসা হচ্ছিল এই শিশুদের। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কিভাবে পাচার করা হচ্ছিল এই শিশুদের? দেখো, প্রথমে তোমাকে জানাই যে আজকে যেহেতু লকডাউন এবং সকাল থেকেই সব জায়গাতে পুলিশি টহল ছিল বা বিভিন্ন জায়গাতে নাকা চেকিং শুরু হয়েছিল, হঠাৎ করেই ময়দান থানা এলাকায় পুলিশ যারা ওখানে কর্মরত অবস্থায় ছিলেন তারা দেখতে পান যে একটি বাস আসছে, সেই বাসটিকে আটক করতে গিয়ে তারা দেখেন যে বিহারের নাম্বার প্লেট। এরপরে বাসের ভেতরে দেখে তারা বুঝতে পারেন যে সেখানে কয়েকজন রয়েছেন এবং অধিকাংশ সেখানে শিশুরা রয়েছে, অর্থাৎ যারা আন্ডার 18, এরকম প্রায় 21 জন শিশু যাদেরকে নিয়ে আসা, 21 জন যারা যারা ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছিল। এখানে নিয়ে আসা হয়েছিল হাওড়াতে একটি কারখানায় কাজ করানোর জন্য, এবং তাদেরকে যখন নিয়ে আসা হয়েছে তাদের পরিবারের সদস্যদের বলা হয়েছে কিনা সেই বিষয় নিয়ে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ওই বাসে যারা ছিল বা যারা নেতৃত্ব দিয়ে নিয়ে আসছিল। এরকম তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তিনজনই বিহারের বাসিন্দা। এই তিনজনকে ছাড়া ওই যে বাসটিকে ইতিমধ্যে আটক করা হয়েছে, এবং ওখানে যাই শিশুরা ছিল যাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে কলকাতা পুলিশেরই চাইল্ড লাইন যে সংস্থা রয়েছে তাদের সঙ্গে কথা বলে সেখানে হোমের তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে কিভাবে এই শিশুদের নিয়ে আসা হলো, এবং শিশু শ্রমের বিষয়টাও যে এখানে রয়েছে সেই বিষয়টাও তারা খতিয়ে দেখা হচ্ছে, সেখানে কোনো সেই বিষয়ে সেই কোনো অসুবিধা ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে হ্যান্ড ওভার করারও বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকেরা। ধন্যবাদ আবির।